এই হলো আমাদের বোন অন্তরা, আমরা অনু বলেই ডাকি। যেমন মিষ্টি ওর গানের গলা, তেমনই মিষ্টি ওর স্বভাব। এখন রবীন্দ্রভারতী থার্ড ইয়ার স্টুডেন্ট। ওর ভালো লাগার মধ্যে গানের সাথে সাথে যে ওর পোষা ছোট ছোট বেড়াল ছানাগুলো রয়েছে, সেটা ওর ফেসবুক প্রোফাইল দেখলেই বোঝা যায়। আবার ওষুধগুলো ঠিক করে খেতে ভুলে গেছেন, এরকম করলে কি করে হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু আপনাকে শেষ। ইনি হলেন বিশ্বজিৎ, ওরফে বিশ্ব। পেশেন্টদের কাছে ভীষণ কড়া ডাক্তার, কিন্তু হসপিটালের বাইরে একেবারে অন্য মানুষ। আমি আর বিশ্ব প্রায় সমবয়সী, তাই দুজনে মিলে অনুর পিছনে লাগতে বেশ সুবিধেই হয়। রিসেন্টলি এনার আবার বিয়ে ঠিক হয়েছে, মেয়েটির নাম নন্দিনী। আমি ব্যাস এটুকুই জানি। হোয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কবি এখানে যা বোঝাতে চেয়েছেন তার অন্তর্নিহিত মানেটা কিন্তু আগে বুঝতে হবে। এতক্ষণ ধরে ও বলল, এবার আমি বলি। ও হলো মেজদা ভাই, ব্যাঙ্গালোরের একটা ইনস্টিটিউটে লিটারেচারের শিক্ষক। ওহো, ওর নামটা তো বলাই হলো না, ওর নাম সুজিত। ও যে কতটা বিচ্ছু সেটা তোমরা গল্প এগোলেই বুঝতে পারবে। এই এতক্ষণ ধরে আমাদের তিন ভাই বোনের যে এত পরিচয় ইত্যাদি করলাম, তার উৎস কিন্তু লুকিয়ে রয়েছে এই বাড়িতে, সেন চৌধুরী নিবাস। ধুবুলিয়ার এই বাড়ির আজ এমন জরাগ্রস্ত অবস্থা হলেও একসময় এই বাড়ির অঙ্গে অঙ্গে রং রূপের ঝলকানি ছিল আলাদা রকমের। বাড়ির কর্তা কৃষ্ণনারায়ণ সেন চৌধুরী ছিল বাংলার নাম করা তাঁতের শাড়ি ব্যবসায়ী। একসময় ধুবুলিয়ার অলিতে গলিতে এই সেন চৌধুরী বাড়িকে নিয়ে বেজায় চর্চা চলত, তবে আজ সেসব ইতিহাস। সত্যি বলতে এসব গল্পেই শোনা। শুনেছি বহু ছোটবেলায় নাকি কাজের সূত্রে সবাই প্রায় বাড়ি ছেড়ে এই শহরবাসী হয়েছে। থাকার মধ্যে আমরা তিন ভাই বোনই এই সেন চৌধুরী বাড়ির রক্ত বয়ে নিয়ে চলেছি। তাও আমাদের মধ্যে বছরে মাসেই একবারই কথা হয়। এর আগে বহুবার আমরা তিন ভাই বোন প্ল্যান করেছিলাম ছুটিতে ওই বাড়ি থেকে একবার ঘুরে আসার, কিন্তু যতবারই আমরা প্ল্যান করেছি আমাদের বাবা মায়েরা রাজি হননি। রীতিমতো বাড়িতে যাওয়া আমাদের নিষেধ, তবে একটা চিঠি আমাদের এই সুপ্ত ইচ্ছেটাকে আবার জাগিয়ে তুলল। স্যার, আপনার একটা চিঠি এসেছে। এখন আবার কিসের নোটিশ এলো? চিঠি? চিঠি কোত্থেকে এলো? ডাক্তার বাবু আপনাকে এই লেটারটা দিতে বললো। স্নেহাস পদেশু, আশা করি সব কুশলে। ধুবুলিয়াতে তোমাদের যে এক পৈতৃক ভিটা আছে, আশা করি সেই বিষয়ে সকলে অবগত। এক বিশেষ প্রয়োজনে যত শীঘ্র সম্ভব ধুবুলিয়ার বাড়িতে তোমার আসার একান্ত অনুরোধ রইল, অপেক্ষায় থাকিব। চিঠিটা পেয়ে প্রথমে তো ভারী অদ্ভুত লাগলো, এরকম ভাবে হাতে লেখা চিঠি কে পাঠাতে পারে? অনু আর বিশ্ব ঠিক এমনই একটা চিঠি পেয়েছে, ইচ্ছে থাকলে অত শত ভাবি কি। সামনেই বিশ্বর বিয়ে, অনুটাও জোর করলো, আর আমি প্রবাসী বাঙালি, এই সুযোগ হাতছাড়া করি বা কেন? ব্যাস দিন কয়েকের ছুটি নিয়ে সোজা কলকাতা। তারপর কেমন আছিস বল, কতদিন বাদে দেখা বলতো? হ্যাঁ, তা প্রায় 5-6 বছর। তুই তখন মেরে কেটে ফার্স্ট ইয়ার, আর এখন তো কুল অ্যান্ড হ্যান্ডসাম ডক্টর। ও যে আবার এখন বিয়ের বর, সেটা বল। থাম তো, তা অনুমা তুমি তখন কোন ক্লাসে পড়তে জানি? আরে ভাই, ও তখন স্কুলেই ভর্তি হয়নি, মনে হয় ফিডিং বোতলে দুধ খেত তখন। দাদা ভাই, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ রে অনু, কাকু কাকিমাকে ব্যাপারটা জানাসনি তো? পাগল নাকি? তাছাড়া মা বাবা তো এখন অ্যাব্রোডে, পরশু ফিরছে। তাহলেই ভালো। বাই দ্য ওয়ে, চিঠিটাকে পাঠাতে পারে বলতো? তাও আর আমাদের কাছে। দেখ, আমার তো মনে হচ্ছে কোনো মামলা টামলা চলছিল, এখন আমাদের জমিটা সরকার ফিরিয়ে দিচ্ছে, মাঝখান থেকে প্রপার্টিটা সেল করতে পারলে আমাদেরই কিছু উপরি ইনকাম হবে। একটা সরকারি চিঠি ওরকমভাবে হাতে লিখে কেউ পাঠাতে পারে? হতেই পারে ওই বাড়িতে কেউ এখনো থাকে, সেই হয়তো পাঠিয়েছে। তোরা ওই আশাতেই থাক, আমি তো শুধু অ্যাডভেঞ্চারে যাচ্ছি। উহ, হেভি মজা। হ্যাঁ হ্যাঁ, তোর মজা আমি জানি,
একবেলা থেকেই বলবি দাদা ভাই বাড়ি যাব আর ভাল লাগছে না। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু দাদা ভাই, এইবার আমি খুব রেগে যাচ্ছি। গাড়িতে এমনই খুনসুটি আর কি চলল। শীতের পড়ন্ত বেলায় আমাদের গাড়ি ধুবুলিয়ার মাইল ফলক পেরিয়ে এগিয়ে চলল। পথে একটা ছোটখাটো বনানী মতো পড়ল। মেজদা ভাইয়ের আবার ফটোগ্রাফির শখ, যেখানেই যাক ক্যামেরা ওর মাস্ট। আমাকে মডেল বানিয়ে এখানে ওর ফটো সেশন চলল। এই দেখো নু, কেমন হয়েছে ছবিটা দেখ। হয়েছে তোদের? দাঁড়া দাঁড়া আরেকটুখানি। আরে মেজদা ভাই, এই দেখ, এটা তো কিরণ। কিরণ কি জাতা বলছে ওমা? হ্যাঁ তাই তো, এই তো বঙ্গাই। ও এখানে কি করছে? বিশ্ব এখানে শিগগির আয়, দেখে যা। কি হলো? এখানে ধুবুলিয়াতেই তোর বাড়ি আছে। কে বললো তোকে? আমি তো শুনেছি ও কলকাতায় থাকে। চুপ কর, তুই কিচ্ছু জানিস না। কি হয়েছেটা কি বলতো? এই দেখ ভাই, কে? এটা তো কিরণ। ও এখানে কি করছে? আরে ছবিতে কি দেখছিস গাধা, চল ওর সঙ্গে দেখা করে আসি। কাজের ফাঁকে বছরে যখনই সময় হয় ধুবুলিয়ায় চলে আসি। আসলে আমরা যতই শহুরে হই না কেন, কোথাও গিয়ে এই মাটি, এই গাছ, এই বাতাস আমায় সব সময় টেনে ধরে। বাড়িতে এসে আমার খুব একটা কাজ থাকে না, ইনফ্যাক্ট খুব একটা কাজ রাখি না। পুরনো বন্ধু, পরিবার কিংবা এই শশীকলা, এদের সময় দিয়ে আর সময় কোথায়। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা আপনার বিশাল বড় ফ্যান, আপনার বঙ্গাইয়ের ঝুলি সিরিজটা জাস্ট সেরা। আপনি এখানে এই জায়গায়, আমরা তো জাস্ট ভাবতেই পারছি না। আসলে এখানেই কাছাকাছি আমার বাড়ি, তো ছুটিতে চলে আসি। হ্যাঁ আমার বোন বলছিল বটে। অনু, অনু, আরে আরে তুই ওখানে কি করছিস? আরে ওকে ছাড়, আঁচড়ে টাঁচড়ে দেবে, মুশকিলে পড়বি তখন। না না, শশীকলা কিচ্ছু করবে না। শশীকলা নামটা কিন্তু দারুণ, জানেন আমার বাড়িতেও এমন একটা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো এখানে দেখিনি কখনো, আপনারা কি কারো বাড়িতে এসেছেন? না না না, বলতে পারেন কাইন্ড অফ অ্যাডভেঞ্চারে এসেছি। মানে? আসলে এই ধুবুলিয়া আমাদের পৈতৃক বাড়ি, সেন চৌধুরী নিবাস। ওয়েট ওয়েট, এই সেন চৌধুরী নিবাস কি মুড়াগাছার কথা বলছেন? এক্স্যাক্টলি, আপনি কি করে জানলেন? ওই বাড়ি তো একেবারে আমার বাড়ির ঠিক পিছন দিকে, সেই ছোটোবেলা থেকে দেখছি ফাঁকা পড়ে থাকে। ইনফ্যাক্ট ওই বাড়ি নিয়ে ছোটোবেলায় বেশ কিছু গল্পও শুনেছিলাম। কী গল্প? না না, সেসব সেরকম কিছু নয়। তারপর বলুন আর কি। অনেক দিন থেকে একটা প্ল্যান করছিলাম, এবার চিঠিটা পেয়ে সোজা ধুবুলিয়া। চিঠি? কিসের চিঠি বলুন তো? না, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তবেই। না না, অসুবিধার কি আছে, আপনি শুনুন না। এরপর দাদারা সমস্তটা বলল। জানি না কেন ক্রমশই কিরণকে খুব কাছের মনে হলো। হতে পারে প্রায়শ ওর ভিডিওগুলো দেখি বলে, কিংবা ওর কাজগুলো আমি একটু বেশি অবসেসড। স্ট্রেঞ্জ, এই বাড়ি থেকে এমন চিঠি কে পাঠাবে, খুব অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আমি কাছেই থাকি, যে কোনো প্রবলেমে আমায় কিন্তু জানাবেন। গাড়ির কাছে যেতে অদ্ভুত ব্যাপারটা ঘটল। গাড়ির বোনের থেকেই গলগলিয়ে ধোঁয়া, আর সেই বোনেটি একটা মরা পাখি, ঘাড় মটকানো। এ কিসের সংকেত বিশ্ব? কি বিভৎস এটা! আমার মনে হচ্ছে শিয়াল কুকুরের কাজ। কিন্তু আমার নতুন গাড়িটার কি হলো? বাড়িটার কাছে এসে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম। বাড়ির এমন ভগ্নদশাগ্রস্ত অবস্থা আমরা আগে দেখিনি। আমাদের এই বাড়ির কাছাকাছি কোনো একটা থাকার জায়গা খুঁজতে হবে, বুঝলি। সন্ধে হয়ে এসেছে প্রায়। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে এক অশুতিপর মহিলা বেরিয়ে এলো। আমরা চমকে উঠলাম। এ বাড়িতে কেউ থাকতে পারে আমরা কল্পনা করিনি। অন্ধকারে মহিলার চেহারা ভালো করে দেখাও যাচ্ছিল না। হ্যারিকেন হাতে হেঁটে দেন তিনি। তোমরা এসেছো বাছারা, আমি তোমাদের অপেক্ষাতেই ছিলাম। আপনাকে তো চিনতে পারলাম না। তোমাদের বাপ মারা সেই কবেই ঘর ছেড়ে চলে গেল, একমাত্র ভিটে আগলে পড়ে রইলাম এই আমি। আমি কিন্তু জানতাম তোমরা আসবে, আমি তোমাদের পিসি ঠাকুমা গো। বাই এনি চান্স আপনি কি চিঠিগুলো পাঠিয়েছেন? না বাবা, আমি মুখকুশুক মানুষ। আমরা এতদিনে ওনার নাম খুব একটা শুনিনি, নিজেরাও হতভম্ব হয়েছিলাম। বাইরে দাঁড়িয়ে থেকো না বাচারা, বৃষ্টি নামলো বলে। বাড়িটায় সম্ভবত এখন আর কারেন্ট আসে না,
সেটাই স্বাভাবিক। যদিও পিসি ঠাম্মা আমাদের নিচতলার একটা ঘরে নিয়ে বসালেন। হ্যারিকেনের মৃদু আলোয় ঘরটার চারিদিকে চোখ গেল। পুরনো আমলের ভাঙাচোরা আসবাব এদিক ওদিক ছড়ানো, দেওয়ালে ঝোলানো নানা অয়েল পেন্টিং, কিন্তু সে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা চারদিক। বাপ রে বাপ, এ তো মনে হচ্ছে মিউজিয়াম রে। মনে হচ্ছে অনেক দিন এ বাড়ির দরজা জানলা খোলা হয়নি। এই এক মিনিট দাঁড়া, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ নন্দিনী, বলো। আরে বাস, দাদা ভাইয়ের রসায়ন তো জমে উঠেছে। হ্যাঁ তাই তো দেখছি। পিসি ঠাম্মার কথাই সত্যি হল, এই শীতে প্রচণ্ড বৃষ্টি, সাথে মুহুর মুহু বাজ পড়ার শব্দ, বিশ্ব তখনও খোশ মেজাজে। ওহ, বাইরে এমন বৃষ্টি, খিদেটাও জব্বর পেয়েছে। এই ওয়েদারে যদি পাঠার মাংস আর গরম গরম ভাত হতো জমে যেত। কি যে বলিস না দা ভাই, পিসিমায় বৃষ্টির মধ্যে সব জোগাড় করবে কিভাবে? ও নিয়ে তোমরা ভেবো না মা, তোমরা একদিন বাদে এছো, যা বলবে তাই হবে। পিসি ঠাম্মা অন্ধকারে সদরের এক কোণ থেকে দাঁড়িয়ে কথাগুলো বললে। না না, তুমি কোত্থেকে এত শত পারবে? যা আছে তাই দিয়ে আমরা রাতের কাজ চালিয়ে নেব। এখন আসো তো, বরং আমাদের এই বাড়ির গল্প শোনাও তুমি। এ বাড়ির গল্প তো শোনাবই মা, কিন্তু তোমরা এত দূর থেকে এসো, যত্ন আত্তি না করলে যে আমার মান থাকবে নি। আমার নিশীথ রাতের বাদল ধারা, বাইরে বৃষ্টি আর ভিতরে হ্যারিকেনের আলো, সে এক মায়াবী পরিবেশ। চিঠিটার কেসটা কি হলো বুঝলাম না। এই দাদা, কিরণকে ডিনার ইনভাইট করলে কেমন হয়? এই অন্ধকারে খেপেছিস? তাতে কি হয়েছে, ভালোই তো। হ্যাঁ হ্যাঁ অনু, তুই মেসেজ কর। আরে গর্ধব, আগে দেখে আয় খাবার দাবার কি আছে। এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে? আরে ওই ঘরের ভেতর থেকে ধোঁয়াটা আসছে না? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে। ওরা কি কোনো প্রবলেমে পড়লো? লম্বা করিডোর ধরে হাঁটছিল। করিডোরের শেষে একটা ঘরে হালকা হলদে রঙের আলো চোখে পড়ল, তার সঙ্গে একটা বিকট ধরনের গন্ধ নাকে এলো। ভিতরে তাকাতেই আবার শীত দাঁড়াবে শিহরণ খেলে গেল। দেখলাম রান্নাঘরের ভিতরে একটা বড় উনুনের ওপর বসানো একটা কড়াই, ঠিক সেই কড়াইয়ের উপর একটা মুন্ডুবিহীন ছাল ছাড়ানো পাঁঠাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাঁঠার ধর থেকে রক্ত চুঁয়ে কড়াইয়ের উপর এসে পড়ছে। শুধু তাই নয়, সারা রান্নাঘরে সার দিয়ে ঝুলছে ছাল ছাড়ানো নানা জন্তুর অঙ্গ প্রত্যঙ্গ। কিছু কিছুর আকার দেখে আমার বেশ সন্দেহ হলো, এই কিছুতেই জন্তুর দেহের অংশ হতে পারে না। পিসি ঠাম্মাকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম। গরম কড়াইটা খুন্তি দিয়ে ক্রমাগত নাড়ছে, তার মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিল সেই কড়াইয়ের ভিতর, তারপর কি একটা তুলে নিয়ে সেই হাতটা নিজের মুখে ঢুকিয়ে দিল। স্ট্রেঞ্জ, কারো সারা শব্দ নেই কেন? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আমি কিরণ। আশ্চর্য, কারোর সাড়া নেই, এদিকে ভেতর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় আমার হাত পা স্থির হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আচমক আর্তনাদ বেরিয়ে এলো। উনি মহিলা ঘুরে তাকালো আমার দিকে। কি হারিম করা বিপদস দৃষ্টি, আমাকে দেখে হাসতে হাসতে এগিয়ে এলেন। সেই মহিলা লম্বা হাত দিয়ে চেপে ধরল আমার গলা। আমি প্রাণ বাঁচাতে চিৎকার করে উঠলাম। ও কিসের শব্দ দা ভাই? হ্যাঁ হ্যাঁ তাই তো, ওটা তো সুজীবের আওয়াজ। আয় তো দেখি। আমার ছাড়ো লাগছে। কিছুতেই ছাড়বো না, তোর ঘর ভেঙে রক্ত খাবো আজ। ও মা গো, কি হচ্ছে এসব? বিশ্ব, অনু, তোরা পালা। পেটটা আরেক হাত দিয়ে খিমচে ধরলো অনুর গলা, আর পেটের চুল সাপের মতো পেঁচিয়ে ধরলো বিশ্বকে। আমাদের তিনজনের প্রায় শ্বাস বন্ধ হয়ে যেতে বসেছিল। ঠিক তখনই অদূর থেকে একটা গলার শব্দ ভেসে এলো। হেই,
ওদের ছেড়ে দিন, ছেড়ে দিন ওদের। কে তুই এত বড় সাহস? আজ তোর একদিন কি আমার একদিন? হঠাৎ করে কিরণ কোথা থেকে একটা ছুরি হাতে তুলল, তারপর সবলে এগিয়ে গেল, হাত লক্ষ্য করে ছুরির আঘাত করলো, অনুচিতকে পড়লো মাটিতে। এরপর সে অশরীরী আরো ক্ষিপ্র হয়ে উঠল, চোখের নিমেষে জলজান্ত ছেলেটা হাওয়ায় ভাসতে লাগলো। বহু লড়াইয়েও লাভ হলো না, অনুচিৎকার করে উঠল, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। কি কি ক্ষতি করেছো আপনার? ছাড়ুন, ছাড়ুন ওদের। আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা আসছে, আপনার সব বুজরুকি বের করবে। আজ কতগুলো বছর পর আমার বুকের জল আজুড়বে, ওদের বংশকে আমি ধ্বংস করে ছাড়বো। ধারালো লোকগুলো গেঁথে বসলো আমাদের গলায়। কিরণকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল উনুনে বসানো কড়াইয়ের দিকে। ঠিক এই সময় কি হচ্ছেটা কি? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। কে তুই? আমি নন্দিনী, তোমার মিনতির মেয়ে। ওরা ভালো মানুষ, ওদের ক্ষতি করো না। মিনতি, নন্দিনী, মিনতি, নন্দিনী, মিনতি। সেই বিভৎস আকৃতি ধীরে ধীরে আগের মতো হলো। সে ছলো ছলো চোখে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। ধীরে ধীরে চোখের সামনে মিলিয়ে গেল সেই অবয়ব। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, পিসি ঠাম্মা কোথায় গেলেন? আমি বলছি, আসলে উনি আপনাদের পিসি ঠাম্মা নন, উনি আমার ঠাকুমা পারুল, এই তাঁত ঘরের এক সময়ের কর্মচারী। ভুল বোঝাবুঝির কারণে ওনাকে চুরির দায়ে বাড়িতে কেউ মারধর করেছিল, অপমানে এ বাড়িতেই আত্মহত্যা করেছিলেন উনি। এ বাড়ির অসম্মানের ভয়ে সেই লাশকে বাড়ির কোথাও পুঁতে রাখা হয়েছিল, আর আমার ঠাম্মার অতৃপ্ত আত্মা আটকা পড়েছিল বাড়িতে, আর সেই দিন থেকেই এ বাড়ি অভিশপ্ত। আচ্ছা, ঠিক এ কারণেই আমাদের এ বাড়িতে আসা নিষেধ ছিল। নন্দিনী, নন্দিনী, তুমি এখানে এলে কিভাবে? তুমি এনাকে চিনলে কি করে? এ বাড়ির সঙ্গে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, সেটা আমি আজই কলকাতার এক আত্মীয়র থেকে জানতে পারি। তোমরাও এখানে এসেছো জেনে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু আপনারা প্লিজ কিছু মনে করবেন না। মনে করতে যাব কেন, এমন ইতিহাস সত্যি দুর্ভাগ্যের। অ্যাকচুয়ালি খানিক এমনই কোনো গল্প এখানে ধুবুলিয়ায় ঘোরাফেরা করতো। আজ আমি যা যা দেখলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে, আমি স্তম্ভিত। আপনি ঠিক আছেন তো কিরণবাবু? এ কি, অনেক রক্ত বেরোচ্ছে তো। ও কিছু নয়। আমি দেখলাম অনু যত্ন করে মুছিয়ে দিচ্ছে কিরণের ক্ষত, আর অন্যদিকে নন্দিনীর হাতটা শক্ত করে ধরে আছে বিশ্ব। বাইরে ঝড় থেমে গেছে, এবার হয়তো নতুন কোনো গল্পের শুরু হবে আবার। গল্পটা কেমন লাগলো আগে জানা। আর আমাদের এই গল্পে আমাদের সাথে যারা যারা ছিল, প্রথমে তোমরা সবাই চেনো, বঙ্গায় কিরণ দত্ত, আর তারপরে আছে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই অন্তরাদি। বলো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লেগেছে গল্পে? আমি আর অন্তরা ওদের ভিডিও সব সময় দেখি টিভিতে, ওদের অ্যানিমেশন আমাদের খুব পছন্দ, আমাদের বন্ধুদের খুব পছন্দ। তো এই অ্যানিমেশন নিয়ে প্রথমবার হয়তো আমার কাজ, হরর কোনো কাজের সাথে যুক্ত হচ্ছি প্রথমবার, সব মিলিয়ে আজকে খুব ফাটাফাটি এক্সপিরিয়েন্স আমার, খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং জানিও কেমন লাগলো, তাহলে ফিউচারে হয়তো আমরা আবার কলা করবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তো ভীষণ এক্সাইটেড। আবার তোমাদের কেমন লেগেছে তোমরা এবার আমাদের চ্যানেল? আমাদের ক্যারেক্টারটাও এত সুন্দর ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, ওরা এত সুন্দর। অনু, অনু আর কি রং লাগে, কি রং লাগে, সো মাচ, এত সুন্দর ক্যারেক্টার বানানোর জন্য। প্লিজ কমেন্টে জানিও, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, শেয়ার করো। রংদা চ্যানেল আর অন্তরাদি চ্যানেলে যেতে কিন্তু ভুলো না, আমি এখানে ডেসক্রিপশনে। আর সবাই প্লিজ জীবন্ত অ্যানিমেশনকে সাবস্ক্রাইব করো।